মনির ভাই তুলছেন একটা লটারি যার নাম হবে আমরা তার নাম বলে দেবো বন্ধু দেখো আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী ভাইরা আপনারা ইতিপূর্বে হেমগুলা দেখেছেন বর্তমানে শেফিল্ড ইংল্যান্ড প্রবাসী ঠাকুরবুক সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান এমএ গফফার ভাইয়ের সুযোগে যে গ্রাম প্রতিযোগিতা আজকে তার সেমিফাইনাল খেলা যাই হোক খেলাধুলা আনন্দের বিষয় ভালো লাগার জিনিস ভালোবাসার জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই মনির ভাই আছেন অনু ভাই হীরা ভাই আমাদের ভাইরাল প্লেয়ার আরেকজন আছেন যিনি মামুন মামুন চশমা মামুনকে হারিয়ে আজকে আমাদের সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছেন সে আলী ভাই দুর্দান্ত খেলেছেন আমাদের বিকেএম মিডিয়ার উজ্জ্বল নক্ষত্র একজন বলা যায় সে আলী ভাইকে যাই হোক দর্শক শ্রোতা আসলে আমরা চাই আপনারা ছোটকালে হয়তো অনেক খেলেছেন আজকে দূরপ্রবাসে আছেন খেলাধুলাকে ভালোবাসেন তাই আমাদের বিকেএম মিডিয়াকে অল্প থেকে অনেক দূরে নিয়ে গেছেন আমরা চাই বেশি বেশি সাবস্ক্রাইব শেয়ার করেন এখন আমরা যেন পরিবারের মতো আরো অনেক দূরে যেতে পারি আপনারা প্লিজ দুই একটি টুর্নামেন্টের আয়োজন করেন এখন টস হবে টসের মাধ্যমে আমরা নির্ধারণ করব কার সাথে কে খেলবে আমাদের সেমিফাইনালিস্ট যে চারজন প্লেয়ার আছেন প্রথমে আমি বলছি সেতু ভাই আছেন আমাদের জসিম ভাই আছেন আলী ভাই আর আমি ভাইজি তো আছি ইনশাআল্লাহ কার সাথে কে পড়ে সেটি এখনই হবে এখনই লটারি হবে এখনই লটারি হবে এটার ভিতরে দেখো তো লটারিটা চারজনের নাম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমার সত্য বড় ভাই যার সাথে আমি ছোটকালে অনেক খেলেছি আমার মনির ভাই একটি লটারি তোলার জন্য আমি অনুরোধ করছি আমাদের বড় ভাই মনির ভাই তুলছেন একটা লটারি যার নাম হবে আমরা তার নাম বলে দেবো বন্ধু দেখো দেখা যাক আমরা করতালির মাধ্যমে জসিম খালি হবে এখন আরেকটি লটারি হবে জসিমকে দেখেছেন তার সাথে কে পড়বে সেটি দেখার বিষয় আমি মঞ্জু ভাইকে একটি তোলার জন্য অনুরোধ করছি মঞ্জু ভাই আমার নাম কি করুক দেখি সেতু ভাই যাই হোক সেটি আমরা খেয়েছি আমার পিছনে যে একটি ব্যানার দেখছেন এই ব্যানারে সুনামগঞ্জের ঠাকুরবুকের গাফর ভাইয়ের সৌজন্যে যে টুর্নামেন্টটি শুরু হয়েছে কিছুদিন আগে সেটা কিন্তু এখন সেমিফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে আজকে সেমিফাইনালে প্রথম খেলা হবে কিছুক্ষণ আগে জাঁকজমকপূর্ণভাবে সেমিফাইনালের টসটা অনুষ্ঠিত হলো দর্শক মণ্ডলী আপনারা দেখেছেন সেগুলো এবং টসে আজকে যে প্রথম খেলাটা সেটা বাইজিৎ ভাই আমাদের বিকেএম মিডিয়ার রূপকার এই বাইজিৎ ভাইয়ের সাথে খেলবেন আমাদের বিকেএম মিডিয়ার আরেকজন উদীয়মান প্লেয়ার অত্যন্ত মেধাবী প্লেয়ার যাকে বলি আমরা সেই আলী ভাই আলী ভাইয়ের সাথে বাইজিৎ ভাই আজকে প্রথম সেমিফাইনাল দর্শক মণ্ডলী আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলকে এবং শেষ পর্যন্ত থাকবেন কোথাও যাবেন না অনুরোধ করছি কারণ অনেক সুন্দর সুন্দর আজকে মুহূর্ত আপনারা দেখতে পাবেন খেলায় দর্শক মণ্ডলী ক্রস হবে আজকে টসে শ্রাবণ ভাই আমার পাশেই আছেন সিনহা মিডিয়া থেকে আমাদের অতিথি প্লেয়ার তিনি আজকে টসে টস কাকে যাকে খুশি তাকে দিবেন আপনি যাকে খুশি তাকে দিতে পারেন যাকে আলী ভাইকে দিলেন খুব নজরে দেখেন
সুন্দর হয় আলী ভাইয়ের খেলা আজকে আমরাও দেখবো আপনারাও দেখবেন চলো দেখি ছিলেন বাজিদ ভাই প্রথম হিটেই বলেন বাজিদ ভাই তখন আমার বাম পাশে আছেন সিনিয়র মিডিয়া থেকে আগত আপনারা দেখছেন গাফর ভাইয়ের সৌজন্য গাফর ভাই আমাদের সুনামগঞ্জের ঠাকুরবুকের সন্তান তিনি আমাদের আজকের এই স্পন্সর আপনারাও কিন্তু স্পন্সর করতে পারেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের ব্যক্তিগত যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাদের এই চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো খেলা আপনারা স্পন্সর করতে পারেন
25-12 কিন্তু না যেটা আশা করছেন সবাই ফিট লাগলো না সুন্দরভাবে খেলছেন আলি ভাই সতর্কতার সাথে মৃদু স্বরে নরম হাতে খেলছেন যেন পয়েন্ট হাত থেকে না ছুটে যায় সুন্দর একটি নিশ্চিত পয়েন্ট ছিল 13টি পয়েন্টের হাত ছাড়া হয়ে গেল আলি ভাইয়ের দেখা যাক এখন 22 কি করেন 22 হাতে স্টাইল অবশেষে পয়েন্ট পেলেন আলি ভাই 19 পয়েন্ট দিয়ে দাঁড়ালো 7 পয়েন্ট 19 পয়েন্ট এবং 25 পয়েন্ট সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা খেলা দেখছেন আমাদের আজকের এই খেলা আমাদের আজকের এই খেলায় যিনি স্কোরের দায়িত্বে আছেন আমাদের আলি ভাই আমার বাম পাশে আছেন সুন্দরভাবে
ভাই জিতে গেলেন, ধন্যবাদ ভাই, প্রথম গেমে জিতে গেলেন।